الله أكبر الله أكبر সরব পর্তুবে ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের চ্যানেলকে মোবারকবাদ জানাচ্ছি। সারা হাওড়া জেলার মানুষ জানে, হুগলি জেলারও অনেক মানুষ জানে, বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়া জেলায় বাগলানে বিশ্ব নবীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্মরণ করে আমাদের একটা সভা করা হয়। আল্লাহ রসুল দয়ার নবীকে নিয়ে আলোচনা হয় এবং তার সঙ্গে সাম্প্রীতির অনেক আলোচনা হয়। আমি বিতর্ক ফিতর্ক কিছু বুঝি না। আমি নবী দিবসকে নবী দিবসের মতন দেখতে চাই। ওই এলাকার মানুষ, লাখো লাখো মানুষ আছে যারা হাওড়া হুগলির, যারা ফুরফুরা শরীফের অনুগামী, তারা আমাকে বললো, হুজুর এই ব্যাপার, এখানে নবী দিবস একটা করতে হবে। আমি তাদের সঙ্গে বলেছিলাম নবী দিবস, নবী দিবস মতো করতে হবে। নবী দিবসকে সামনে রেখে বিহায়া নির্লজ্জার মতন কাজ করলে হবে না। আপনি নবী দিবসের জুলুস নিয়ে যাবেন, আপনি ডিজে বাজাবেন, গান বাজাবেন, নাচতে নাচতে যাবেন, ড্যান্স দিতে দিতে যাবেন, এটা ইসলাম কোনোদিন গ্রহণ করে না। নবী দিবস, নবী দিবস মতো করো, তাহলে আমি আছি। ওই এলাকার মানুষ, ফুটপাথ সিলসিলার মানুষ তো জানেন তো, সবার একমত দিল। আমি গিয়েছিলাম, রাস্তা দেখে এসেছি, মানে বাগনান থানা এলাকায় মানকুর মোড়ে একটা জায়গা দেখে দিয়ে এসেছি। সবাইকে নিয়ে একমত হয়ে ওখানে বিশ্ব নবী দিবস উদযাপিত হবে চৌঠা ডিসেম্বর। ওই চৌঠা ডিসেম্বরে বিশ্ব নবী দিবস উদযাপন হবে, তার সঙ্গে সাম্প্রীতির আলোচনা করা হবে। ওই সবাই, আমি সুপ্রিম কোর্টের এক্স জাস্টিস মশাইকে অনুরোধ করেছি আসার জন্য, উনি আসবেন বলে কথা দিয়েছে, এবং তন্ময় যিনি সিপিএম এর মানে বিধায়ক ওনাকে বলা হয়েছে, উনিও কথা দিয়েছেন আসবেন বলে, ভরচাঁদ, তন্ময় ভরচাঁদ, এবং অসিত মিত্র যিনি কংগ্রেসের বিধায়ক ওনার সঙ্গে কথা বলেছে, উনিও বলেছেন আমি বিশ্বাস যাব। তারপরে রাজীব ব্যানার্জি, ওনার সঙ্গে কথা বলেছি, উনিও আসেন বলেছেন, কামরুজ্জামান সাহেব আসবেন, আজিজুদ্দিন আসবেন, এবং ফুটফুরা শরীফ থেকে প্রায় 8 থেকে 10টা হুজুর পীরজাদা যাবেন। আমি প্রত্যেককে বলবো, আপনারা জুলুস নিয়ে আসুন, তাকবীরের আওয়াজ দিয়ে আসুন, যাতে পথে মানুষের কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়, শৃঙ্খলা বজায় রেখে আসবেন, শরীয়ত অনুযায়ী আসবেন। আপনি মাইক লাগিয়ে আসুন, মাইকে গজল লাগান, কিরাত লাগান, কোনো রকমের মিউজিক, কোনো রকমের গানের মানে ব্যবস্থা না থাকে। যদি কেউ এই ধরনের গান ফান বাজিয়ে আসে, যদি মানুষ প্রতিরোধ করে, তার জন্য দায়ী তিনি হবেন। কেন, মানুষ বিক্ষোভ ওই ধরনের আসলে মানুষ মেনে নেবে না, হয়তো তার ডিজে সুন্দর করে নিয়ে আসবে, হয়তো তাকে কুড়িয়ে ভাঙা নিয়ে যেতে হবে, সেটা না করে আগে সতর্ক করে দেওয়া হচ্ছে। এবং শান্তি শৃঙ্খলা বাজিয়ে রেখে নবীর আদর্শ নিয়ে কথাবার্তা হবে। আমরা নবীর ওম্মত বলে দাবি করেছি নিজেকে, অতএব সেইভাবে আমাদের আসতে হবে। মানে নবী দিবস উপলক্ষে আমরা করছি, নবী মানে বিশ্ব নবী উদযাপিত করছি, তা বলে তাকে দেখে এমন কাজ করবো না যাতে বার্তারা খারাপ যায়, সেটা না হয়, এটা শরীয়ত প্রাধান্য দেয় না। আমরা বিভিন্ন এ থেকে খবর পাচ্ছি প্রশাসনিক অসহযোগিতার ব্যাপারটা নিয়ে, প্রশাসনিক অসহযোগিতা কি কোনো রকম ফেস করছেন আপনি? না, বাজে কথা না, একদম গুজব না, একদম গুজব।
হ্যাঁ দেখেন এখানে অনেক গুজব হবে, তো আমরা মানে আমি নিজে ওসি স্যারকে ফোন করেছি, খুব সুন্দর মানুষ উনি, মানে উনি পারমিশন দিয়েছে আমাদের, পারমিশন আমরা দরখাস্ত দিচ্ছি নিয়েছেন এবং তার রিসিভ দিয়েছেন। আমাদের বিশ্বাস মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু মুসলমানদের জন্য আসেন না, মানুষের কল্যাণের জন্য এসেছেন, সবাই এতে সহযোগিতা করছে। এবং কিছু অসচ্চরিত্র রাজনীতি নেতারা যাদের চরিত্রহীন, যার নিজের ধান্দা ছাড়া কিছু বোঝে না, তাদের হয়তো গাত্র জ্বালা হবে, তাদের কষ্ট হবে। হ্যাঁ, তারা এখন থেকে হয়তো মানে চিন্তা করছে কি হবে কি হবে, মানে যারা পুলিশের সামনে চোর দাঁড়ালে যা হয়, চোর নিজে নিজেই ধরা পড়ে যায় তাদের কাঁপড়ে দেখে, চলাফেরা দেখে, মানে কানে এসেছে কতটা সত্য আমি বিশ্বাস করিনি। মানে কয়েকটা অসচ্চরিত রাজনীতির নেতার খুবই কষ্ট হচ্ছে, মানে তারা একটু অন্যভাবে কথাবার্তা বলছে, ওটা আমরা কান করি না, ওটা কান করি, ওদের কোনো গুরুত্ব নেই। আমরা ওখানে হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষ আসবে ইনশাআল্লাহ, এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসবে। আমি সকলকে কি করে আসবেন কিভাবে, হাওড়া জেলায় মানে বাগনান থানা মানপুর বলে অনুষ্ঠানটা হবে, এখানে শুধু হাওড়া হুগলি থেকে নেই, 24 পর্যন্ত থেকেও মানুষ আসবে, মানুষ চারিদিক দেব, বেশিরভাগ উলুবেড়িয়ার মানুষ, বাগনান মানুষ, খাজুরটির মানুষ, নন্টিয়ার মানুষ, সব জায়গার নাম জানে, চারিদিকে মানুষ ভেঙে আসবে, সবাই শান্তি শুনে আসবে, ডিজে বাজিয়ে কেউ আসবেন না, বারে বার বলছি। কেন অনেক জায়গায় আমাদের কানে পড়েছে নবী দিবসের নাম করে তারা ডান্স করতে করতে গেছে, নাচতে নাচতে গেছে, গান বাজাতে বাজিয়ে গেছে, তো ওই ধোঁয়া যদি কেউ ওই লাইনে আসে, আমি আবার বলছি সতর্ক করে দিচ্ছি, ডিজে ভালো আসবে হয়তো সে ভালো নাও বাড়িতে নিয়ে যেতে পারে, যেতে পারে, তাহলে তার জন্য দায়িত্ব তিনি হবেন, ওই জন্য বারেবার আমরা সতর্ক করছি। হ্যাঁ, যাতে আর রাস্তার কোনো মানুষের অসুবিধা না হয় সেদিকে আমাদের চিন্তা ভাবনা করছি।